আমাদের সবার। কাজী এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, উদ্বেগের বিষয়, আওয়ামী লীগ আজকে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আজকে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। কারণ যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অন্যের মিছিলে হামলা করে, অন্যের উপরে হেলমেট হাতুড়ির বাহিনীর তাণ্ডব চালায়, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগ আজকে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে। কালকে বিএনপি সমাবেশ করেছে, আজকে আমরা এখানে সমাবেশ করেছি। আমাদের দাবি স্পষ্ট, দের পাঁচ দফা দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি চলবে না, রাজবন্দি সহ আলেম আমাদের মুক্তি দিতে হবে, জনগণের সভা সমাবেশে কোন পুলিশি বাধা চলবে না, বাধা হলে বাঁধবে লড়াই, বাধা দিবে যেখানে, বাধা দিবে যেখানে, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। কাজী সেইভাবে আপনাদেরকে আজকে বলিষ্ঠ ভাবে দৃঢ়তার সাথে রাজপথে দাঁড়িয়ে যেতে হবে। আওয়ামী লীগের পায়ের নিচের মাটি শেষ, মাটি নরমালের মাটি শেষ, কিন্তু বিরোধী দলের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম, রাজপথে কর্মসূচি না থাকার কারণে আওয়ামী লীগ এখনো অট্টহাসির সাথে দেশ পরিচালনা করার ঔদ্ধত্য দেখাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই দেখেছেন সমস্ত বিরোধী দল এক ও অভিন্ন দাবিতে রাজপথে নেমে গিয়েছে। তাদের এক অভিন্ন দাবি কি? বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। গতকালকে এখানে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়েছে, সেই সমাবেশেও আমাদের বন্ধুরা বক্তব্য রেখেছে। আমরা বলেছি এই সরকার উন্নয়ন করেছে, এই সরকারের উন্নয়ন চিকিৎসা খাতে সাবরিনা সাহেবদের বাটপাড়ির উন্নয়ন, এই সরকারের উন্নয়ন প্রশাসনে ওসি প্রদীপ, ডিআইজি মিজানদের আধিপত্য, এই সরকারের উন্নয়ন শিক্ষাঙ্গনে বুয়েটের ছাত্র আব্দুল ফাহাদ এবং জাহাঙ্গীর বিশ্বদের ছাত্র জুবায়েরের মতো নিরীহ শিক্ষার্থীদের লাশ, এই সরকারের আপনারা এই উন্নয়নের দুর্ভোগ আপনারা ইতিমধ্যেই অবলোকন করেছেন। যে বাংলাদেশে আমাদের অভিভাবক, আমাদের যে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তার মতো ব্যক্তি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে কাজ করে জীবনের শেষ প্রান্তে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছেন। আমরা ধন্যবাদ জানাই এখান থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বক্তব্য রেখেছে সাবেক জেলা ও দায়রা জজ, ব্রিগেডিয়ার, কর্নেল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ দিন দিন গণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়ে উঠছে। কাজে আপনাদেরকে সঠিক, আপনাদেরকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সমস্ত জিনিসপত্রের দাম 2-5-7 টাকা প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। সবজি থেকে শুরু করে মাছের বাজার, ডালের বাজার, ভাড়া সব কিছু বেড়ে গিয়েছে। যেই পোলট্রির মুরগি ছিল 120 টাকা, 130 টাকা, সেই পোলট্রির মুরগি এখন 180 টাকা থেকে 200 টাকা। একটা কথা আমরা বলে রাখতে চাই, এই সরকার মেট্রো রেল করেছে, মাথার উপরেই তো সিম্পটম দেখা যাচ্ছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প করেছে, এরকম 20টা মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে, যাতে সরকার প্রায় 3.5 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের কিস্তি শুরু হবে 24 সাল থেকে। এখন যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তো এই ঋণের ঘানি টানতে হবে পরবর্তী সরকারকে। কাজে এই সরকার জোড়া তালি দিয়ে এই দেশের অর্থনীতিতে, অর্থনীতিকে টিকিয়ে রাখার যে ফন্দি ফিকির করেছে তাকে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে, এই সংক্রামকের যদি আপনারা প্রতিষেধক না আবিষ্কার করতে পারেন তাহলে এই দেশ
একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। সেই প্রতিষেধক হচ্ছে রাজপথে গণ আন্দোলন গড়ে তোলা। রাজপথের গণ আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আপনার বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশন সহ অন্যান্য সংস্থা প্রস্তাব করেছে। সোয়াবিন তেলের দাম লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এইভাবে প্রত্যেকটি জিনিসপত্রের দাম সরকার কিন্তু বাড়াচ্ছে এবং বাড়াবে। কাজেই আমরা বলবো, বর্তমান যে সংকট, এই সংকট কোনো রাজনৈতিক দলের সংকট নয়, এই সংকটে দেশের মানুষের, এই সংকটে দেশের 18 কোটি মানুষের। কাজেই তার উত্তরণের জন্য 18 কোটি মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। আপনারা ইতিমধ্যেই একটা বিষয়, একজন বিখ্যাত মনীষী বলেছেন যে আপনার যদি তুমি যদি তোমার সম্পদ হারাও, মনে রেখো তুমি কিছু হারাও নাই। যদি তোমার স্বাস্থ্য হারাও, জেনে রেখো তুমি অল্প কিছু হারিয়েছ। কিন্তু যদি তোমার চরিত্র হারাও, তবে মনে রেখো তুমি তোমার সব হারিয়েছ। তো বর্তমান লুটেরা সরকার, দুর্বৃত্ত সরকার, এদের চারিত্রিক অধঃপতন হয়েছে, এরা সব হারিয়েছে, এদের হাতে আর দেশ নিরাপদ নয়। কাজে আগামী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হবে। যেমনি ভাবে অনুসারে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে তারা রাস্তায় নেমে এসেছিল, সেখানে তরুণদেরকে দমন পীড়ন করার জন্য বরাবরের মতোই মামলা হামলার হাতিয়ার সরকার বেছে নিয়েছে। একটা দেশের প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থা ঘাড় ধরে প্লেনে উঠিয়ে দেয়। একটা দেশের জেলা জজ, মহানগর ডিস্ট্রিক্ট জজ, আপনারা শুনেছেন, জজ সাহেব বলেছেন বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরাও দেখেছি একটি রাজনৈতিক দলের নেতার রায় দিয়ে একজন বিচারক দেশে থাকতে পারে নাই। আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে রায় দিয়ে বিচারককে রাতের অন্ধকারে বদলি করতে হয়েছে। কাজে এই বিচার ব্যবস্থার উপরে আজকে আর জনগণের আস্থা নাই। ব্রাহ্মণবাড়িয়াতে সমন জারি।